পরিবার বুঝে না, শুধু ও নয় ওর মা বুঝে না, যার কারণে এটা ঘটেছে। সম্মানিত তিনি ভাই বোন, তিনটি পাপের কারণে তিনটা বিপদ ঘটে, মনে রাখবেন, আবারও বলছি মনে রাখার জন্য। এক, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। দুই, যখন মেয়েরা নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আজকের আলোচনার শেষ আদি। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون তবে অনেক প্রশ্ন উত্তর আছে বলে আমি অবগত। কেউ ব্যস্ত হয়ে পড়বেন না। শেষ হাদিসটা বলার পূর্বের কথাটা আমি বলি, সেটা হলো এই, আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেব একাই এই জিম্মেদারি নিয়েছে, আমি একাই জিম্মেদারি নিইনি। আমি চেয়েছি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে, এটা আমার দাবি। আপনি গত বৃহস্পতিবার শুক্রবারের সম্মেলনকে দেখে, ছেলে মেয়েদের অনুষ্ঠান দেখে আপনি বিবেচনা করবেন। আমি চাচ্ছি ইংলিশ মিডিয়ামের স্কুলগুলিকে পরাজয় করতে। আমি চাইনি যে সেটা বাতিল হোক, সেটাও চলুক, তবে আমারটা যেন তার চেয়ে কিছু কম না থাকে, এটা আমি চাচ্ছি। আমার জীবনে বড় স্বাদ, আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। তাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 300 ফুট রাস্তার মাথায়, রূপগঞ্জ জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, তাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এই দুই প্রতিষ্ঠানে 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা তাদেরকে শিক্ষা দেয়। প্রতি মাসে বেতন লাগে 986,000। প্রতি মাসে প্রায় বেতন লাগে প্রায় 10 লক্ষ। ইতেশাম একটা পত্রিকা চলে, এই পত্রিকাতে প্রতি মাসে ভর্তুকি আসে 1,15,000। 82 জন এতিম ছেলে মেয়ে আছে, যাদেরকে প্রতিষ্ঠানকে খাওয়া খরচ দিতে হয়। এই খাওয়া খরচ, থাকা খাওয়া, বেতন জনগণ করে। তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে মালিটোলা মসজিদের মুসল্লি, তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে সুরিটোলা মসজিদের মুসল্লি, তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে মোহাম্মদপুর আলামিন মসজিদের মুসল্লি, তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছেন আপনারা, তার উল্লেখযোগ্য জনগণ হচ্ছে যারা বহির্বিশ্বে মানুষের বাড়িতে কাজ করে, থাকে খায়, বিদেশি কোনো পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলে না। এই প্রতিষ্ঠানে এখন মসজিদ নির্মাণ করতে হবে, এক স্তরে 3,000 মুসল্লি ধরবে, এটা পরিকল্পনা। 30 কাতার, 100 জন এক লাইনে, তাতে 4 কোটি টাকা খরচ আছে এক এক স্তরে। দুই প্রতিষ্ঠানে মার্চ মাসে মসজিদের কাজ আরম্ভ হবে বলে আশাবাদী ইনশাআল্লাহ। আপনারা এই মসজিদে, এই জামিয়া সালাফিয়া শির্ক বেদাত মুক্ত প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন, প্রথমত দোয়া করে। একটু বলবেন, আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান গড়ছে সেটা তুমি কবুল করো, এটা আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি, ছেলে মেয়ে পাঠাবেন। তৃতীয় দাবি, পরামর্শ দিবেন। চতুর্থ দাবি, যেহেতু মানুষের টাকা দিয়ে চলে, কাজে সম্ভব হলে তাকে মূল্যায়ন করার চেষ্টা করিয়েন। আমার বিশ্বাস, পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে এরকম প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে জান্নাত হবে বলে আমি আশাবাদী। মর্মে সকল দিনই ভাই বোনকে এই প্রতিষ্ঠান মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে আর দয়া দিয়ে। তার মানে নবীরও নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে, তারপর আল্লাহর দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে মুলকা নাজুজান, জোরজার মুল্লুক তার, তারপর নেতৃত্ব শুরু হয়েছে জোর করে, নেতা হবেই হবে।
যে কোনো মূল্যে, দরকার হলে মানুষকে মেরে, দরকার হলে টাকা দিয়ে নেতা হবে, এইরকম নেতার চারটে চরিত্র হবে। এক, এস্তাহেলুনাল খুমরা, ওরা মদকে হালাল মনে করবে। এইসব নেতার এক নম্বর চরিত্র হবে মদকে হালাল মনে করবে। দুই, আল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। নেতাদের বাড়িতে দেখবেন মখমাল কাপড়ের চাদর, দেখবেন তাদের গায়ে সিল্ক কাপড়ের জামা। তিন, অল ফরুজা, তারা জেনাকে হালাল মনে করবে। হাজারো নেতার সাথে হাজারো মেয়ের সম্পর্ক, তারা জেনাকে হালাল মনে করবে। চার, দেনান্দিন তারা ধনী হয়ে যাবে, তাদের টাকা পয়সার কোনো সমস্যা থাকবে না, ব্যাংকের টাকা হবে তাদের, টাকা উঠিয়ে নিয়ে কাজ করবে, পরিশোধ করা লাগবে না। ক্ষমতা, দলীয় দাপট। আল্লাহ নবী বলছেন এরকম নেতার চরিত্র হবে চারটে। এক, নেশাদার দ্রব্য পান করবে। দুই, রেশমি কাপড় পরবে। তিন, জেনাকে হালাল মনে করবে। চার, দেনান্দিন ধনী হয়ে যাবে। বিষয়টি বিবেচনা করার অনুরোধ রেখে না। জি, আপনারা চলে আসেন, আমাকে একটু কথা বলা হচ্ছে। তাবিজ, তাবিজের কথা আজকে নেই। এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাকা তাবিজ ফাকাদ আশরাকা, কে যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন মানুষ আসলো, 10 জন, 9 জনের সাথে তিনি হাতে হাত মিলিয়ে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। তখন 9 জন বলল, বায়াতাতি সাতান ওয়া তারাকতা ওয়াহিদান, আল্লাহ নবী 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে করলেন না কেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকের গলায় তাবিজ আছে, ফাতখা ইয়াদা উফকাতা, লোকটা হাত গলায় ঢুকিয়ে তাবিজটা কেটে ফেললো। ফা বায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার সাথে আল্লাহ নবী বায়াত করলেন। গলায় তাবিজ ঝোলানো, মাদুলি ঝোলানো, অংশ অষ্টধাতুর আংটি হাতে ব্যবহার করা, বালা তামার ব্যবহার করা শেরেক, একেবারেই শেরেক। এরকম মানুষ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। আগে আংটি খুলতে হবে, তারপরে আগে তাবিজ গলা থেকে কোমর থেকে খুলতে হবে, তারপরে সূরা ইয়াসিন দিয়ে যদি তাবিজ লিখে দেয় তাহলে আরো পাপ হলো। কেন? যে এক তো তাবিজ শেরেকই পাপ, আর একটা হচ্ছে সূরা ইয়াসিন নিয়ে ও পায়খানায় যায়, সূরা ইয়াসিন নিয়েও পতিতে লয়ে যায়, সূরা ইয়াসিন নিয়েও শালিকের হাত ধরে হাঁটে, তখন সূরা ইয়াসিন তার গায়ে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিম। মানুষ কত নিচে গেছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। এখন কয়েকটি প্রশ্ন, মরণের সময় চক্ষু দান করা যাবে না, অঙ্গ হানি করা নিষেধ। অঙ্গহানিতে সৃষ্টির পরিবর্তন আসে, এটি হলো মূল কথা। অঙ্গহানি সৃষ্টির পরিবর্তন করা নিষেধ। কেউ কেউ চিন্তা ভাবনা করে বলেছে যে এটা একটা ভালো কাজ, আমরা এরকম ভালো কাজকে সমর্থন করি না, এই কাজ করা থেকে বিরত থাকতে হবে। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। ঋণ থাকলে জানাজা হবে না, এটা চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকের ঋণ আছে কি লাশকে সামনে রেখে? জি। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আমি গেলাম তাহলে। তার মানে ঋণ আছে যার, জানাজা তার হবে না। আমি আপনাকে অনুরোধ করে বলেছি মসজিদের খুতবাই যে আপনি কোটি টাকা নিয়ে ব্যবসা চালু করিয়েন না, ব্যবসা চালু করেন চকলেট দিয়ে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে মেশিন, তারপরে গাড়ি,
তাহলে টাকা পয়সা হতে প্রায় 25 থেকে 30 বছর সময় লাগবে। একদিনই ব্যাংক থেকে লোন নিয়ে কোটি টাকার ব্যবসা শুরু করলেন, এটা ঠিক নয়। ঋণ থাকলে জানাজা হবে না, এ কথাই চূড়ান্ত। এই জন্য কাউকে ঋণের জিম্মেদারি নিতে হবে। জিম্মেদারি নিলে জানাজা জায়েজ হবে, তবে পরিশোধ না করলে সে ব্যক্তি মুক্তি পাবে না, এ কথা চূড়ান্ত। বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করতে হবে। যদি নেকি না দিতে পারে তাহলে যেখান থেকে ঋণ নিয়েছে তার পাপ কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে। এটা হলো ফায়সালা একাধিক সহিহ হাদিস। উল্লেখ্য যে লাশকে সামনে রেখে একাধিকজন বক্তব্য দিতে পাবে না, এটা হারাম। শুধুমাত্র বলতে পারে ঋণের ব্যাপার। জি সাত দিন পার হলে আকিকা দেওয়া যাবে না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন আকিকা করা যায় এ হাদিস ঠিক নয়। উট দিয়ে আকিকা চলবে না, গরু দিয়ে আকিকা চলবে না, আকিকার প্রাণীর কোনো শর্ত নেই, সব শর্ত কুরবানির পশু। ওইটা মোটা তাজা, ওইটা দামি, ওইটা নিখুঁত। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন দিতে হবে, ভিক্ষে করে হলেও, কর্জ করে হলেও। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। 7 দিন পার হলে আকিকা দিতে হবে না, বলতে হবে আল্লাহ ভুল হয়েছে মাফ করো। 7 দিনের দিনেই আকিকা দিতে হবে। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর প্রাণীর 6 প্রাণী দিয়ে আকিকা দেওয়া যায়। মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টে। পশু জবে করতে হবে 2। 3, মাথার চুল নেড়ে করতে হবে, নেড়ে করে ওই পরিমাণ চাঁদি ফকির মিসকিনকে দান করতে হবে, যা হবে 7 দিনের দিন। আগেও হবে না, পরেও হবে না। জি জিজ্ঞাসা অতীব গুরুত্বপূর্ণ। এই জিজ্ঞাসাটার উত্তর দেওয়ার আগে একটা হাদিস মাথায় খালি বারবার ঘুরছে, ওখান থেকে শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলাদালাহু আলাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই। জি, যারা আপনারা পিতা মাতা একটু খেয়াল করেন, আপনাকে বলছি জনাব, আপনাকে বলছি, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, এক ফাল ইউসেন ইসমাহু, একটা সুন্দর নাম রাখতে হবে। এটা আদেশ। মন্টু অবশ্যই সুন্দর নাম নয়, অলকা অঞ্জলি অবশ্যই সুন্দর নাম নয়। সুন্দর শিষ্টাচার দিতে হবে। ডান হাতে গিলাস ধরতে বলতে হবে, কেউ আসলে তাকে বিদায় দিতে হবে রাসূলের নীতিতে। টাটা বাই বাই বলে বিদায় দেওয়া রাসূলের আদর্শ নয়, সুন্দর আদর্শ দিতে হবে। 3, ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ইজবে যে বিবাহ দিয়ে দিতে হবে। ফায়জা বালাগা, ছেলে মেয়ে বড় হয়ে গেল, অলাম ইজবে যে বাপ মা তার বিবাহ দিল না, ফাসা বা ইসমান, তখন ওই ছেলে মেয়ে কোনো পাপ করে বসলো, ফাইন নামা ইসমহাল আবিহে, সেই পাপ তার বাপের হবে। ক্লাস 7 থেকে আপনার মেয়ে স্কুলে যায়, মাস্টার ডিগ্রি পাস করা পর্যন্ত যত পাপ করেছে, বিবাহের দিন পর্যন্ত যত পাপ করেছে, তত পাপ আপনার পাপ। আপনার মেয়ে যা পাপ করছে, ছেলে যা পাপ করছে, তা আপনার পাপ।
মর্মে আপনাকে বিশেষ সতর্কবাণী পেশ করা হলো। আপনি 22 বছর 20 বছর বয়সে, মেয়েদের 12-14-16-18 বছর বয়সে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করুন। এইবার বাপ হিসাবে জোরালো জিম্মেদারি পালন করবেন, চেষ্টা করবেন, মানুষকে বলবেন, রাতে 2 রেকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি আমার ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করো। আপনি এভাবে আল্লাহকে বলবেন। আর যদি মনে হয় কেউ জাদুটোনা করেছে, তাহলে মাগরিবের পরে বা এশার পরে ছেলে মেয়ের গায়ে সুরা ফালাক এবং সুরা নাস পড়ে 10-15 মিনিট যাবত ফুঁক দিবেন, 2 বার 3 বার নয়, 10-15 মিনিট ফুঁক দিতে থাকবেন। ছেলে মেয়ে যে ঘরে পড়ে সেই ঘরে, যে ঘরে শোয় সেই ঘরে সুরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। যারা জাদুটোনা করে তারা জান্নাতে যাবে না, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর এইভাবে ছেলেমেয়ের গায়ে ফুঁক দিবেন, ইনশাআল্লাহ তার ভাগ্যে যা আছে সেটা হবেই। আপনি ধৈর্য ধারণ করুন, চেষ্টা করুন, এটাই উত্তর। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়। মুখ বন্ধ করে কাজ করবা। জি, একটাই সলাত নাম 3টে, সময় পরিবর্তন হওয়ার কারণে। 1 ইশরাক, 2 চাস, 3 আওয়াবিন। যদি সূর্য উঠার পর পরেই পড়ে তার নাম ইশরাক, যদি 7:30-8 সময় পড়ে তার নাম চাস্ত, যদি 10:30-11 সময় পড়ে তার নাম আওয়াবিন। সূর্য ওঠার পর পরই যদি পড়ে ওইখানে বসে থেকে, তাহলে সে নেকি পাবে কবুল হজের সমান, কবুল উমরার সমান, কবুল হজের সমান, কবুল উমরার সমান। কেউ যদি চাস্তের সলাত আদায় করতে পারে তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। আর কেউ যদি, ভুল হলো, কেউ যদি এশরাক সলাত আদায় করতে পারে সূর্য ওঠার পর পরই, এশরাক সলাত আদায় করতে পারে সূর্য ওঠার পর পরই, তাহলে সে নেকি পাবে হজ উমরার সমান। আর যদি চাস্ত সলাত আদায় করতে পারে তাহলে তার পূর্বের পাপ ক্ষমা হবে, অনেক নেকি হবে। আওয়াবিন সলাত যদি আদায় করতে পারে তার সব পাপ ক্ষমা হবে, তার অনেক আমলের নেকি হবে। চাস্ত আর এশরাক সলাতের নেকি একই, তবে চাস্ত আর আওয়াবিন সলাতের নেকি একই, চাস্ত আর আওয়াবিন সলাতের নেকি একই, তবে এশরাক সলাতের নেকি ভিন্ন, যেটা সূর্য ওঠার পর পরই পড়তে হয়। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। জি, দুঃখিত ও অনুতপ্ত হয়ে বিষয়টি জানতে চেয়েছে, সর্বধরনের পাপ করেছি, এখন কি করা যায়। পাপ যদি জেনা, চুরি, বেনামাজি, মদ, সুদ, ঘুষ এরকম হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি পাপ মানুষের দোকানে বসে কিছু মেরে নিয়েছেন, মালিককে না বলে 2টা কাপড় নিয়ে চলে গেছেন, বা ঋণ নিয়েছেন দেননি, বা দাপটে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, তাহলে রিক্সাওয়ালাকে খুঁজে বের করে হাত ধরে ক্ষমা নিতে হবে। দোকানওয়ালাকে কাপড় বা কাপড়ের মূল্য ফেরত দিতে হবে, ঋণ পরিশোধ করতে হবে, অন্যথায় বিচার মাঠে নেকি দিয়ে পূর্ণ করতে হবে, অন্যথায় তাদের পাপ নিজের কাঁধে নিতে হবে। আব্দুর রাজাক সাহেব
রিক্সাওয়ালাকে খুঁজে পাচ্ছি না, দোকানে কাপড় ফেরত দিতে গেলে বিপদ হবে আরো, মালিককে খুঁজে পায় না, তাহলে এই পরিমাণ কাছাকাছি টাকা তাদের নামে দান করে দিতে হবে, রিক্সাওয়ালার নামে কিছু দান করে দিতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ সত্যি আমি তাকে পেলে হাত ধরে ক্ষমা নিতাম, রিক্সাওয়ালা তোমাকে এক থাপড় মারা ভুল হয়েছে গো, আমাকে মাফ করো, এটা আমি বলতাম কিন্তু আমি খুঁজে পাবো না, তার নামে আমি 2000 টাকা দান করলাম, আল্লাহ তুমি এই পাপটা আমার ক্ষমা করো। এই পথ অবলম্বন করলে আপনার এই মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ, আশাবাদী। এটা আমাদের পরামর্শ থাকলো। জি, শুকরিয়া জাযাকাল্লাহ। তওবা কিভাবে করলে আল্লাহ দ্রুত কবুল করবেন? রাতে উঠে দুরেকাত সলাত আদায় করে পাপের প্রতি অনুতপ্ত হয়ে আর পাপ করব না বলে তার কাছে স্বীকৃতি দিয়ে কান্নাকাটি করে তার কাছে ক্ষমা চাইতে হবে, এ হলো তওবার পদ্ধতি। এইভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, তিনি প্রতীক্ষমান রয়েছেন। যদি একাধিকবার ঘটে যায় তবুও এইভাবেই বলতে হবে, আপনি চাইতে থাকেন কান্নাকাটি করে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। রাতে উঠে সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে পাপের প্রতি অনুতপ্ত হয়ে আর কোনোদিন এই পাপ করব না এই স্বীকৃতি দিয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বি নিআমাতিকা আলাই ওয়া আবু বিযাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াগুলি বারবার পড়ে চোখের পানি ঝরানোর চেষ্টা করতে হবে, তাহলে আপনার তওবা কবুল হবে। চোখের পানি ঝরিয়ে ক্ষমা চাইলে তাড়াতাড়ি তওবা কবুল হবে, এটাই কোরআন হাদিসের বিধান, আল্লাহর বিধান যা বোঝা যায়। শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়র। জি, তারপর শেষ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে বিপদগ্রস্ত হন নবীগণ, তারপরে তিনি বলেছেন যার যত ঈমান বেশি তার তত বিপদ বেশি। যত ঈমান বেশি হবে তত বিপদ বেশি হবে, যত ঈমান কম হবে তত বিপদ কম হবে। প্রথমত আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিপদ বালা মুসিবত দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। কাজে বিপদ দেখে দমে যাবেন না, বিপদ থেকে মুক্তি লাভের একটাই পথ, রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বিষয়টি তার কাছে পেশ করা, কোনো হুজুরের কাছে গিয়ে বিপদ মুক্তির দাবি জানালে তা হবে না। ওই যে মহিলাটা বলছে আমার কাছে আসলে মনের আশা পূর্ণ হয়, ওর কাছে গেলে শেরেক হবে, কাবিরা গুনাহ হবে। কোনো হুজুরের কাছে বিপদ মুক্তির জন্য আশ্রয় নেওয়া যাবে না, কোনো গণকের কাছে আশ্রয় নেওয়া যাবে না। পরহেজগার পুরুষ নারীকে নিজের জন্য দোয়া করতে বলতে হবে, আর রাতে উঠে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। বিশেষভাবে দোয়াটি পেশ করতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন,
মানুষ যদি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে বিপদ মুক্তি চায়, তাহলে যে কোনো পুরুষ নারীকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করা হবে। লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পড়বেন, তবে ইউনূস খতম করাবেন না। ইউনূস খতম করালে আবার পাপ হবে, তার নাম বিদা। বিপদ মুক্তির দোয়া হলো লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জি শুনেছি যাবে তো থাকে এবং বিশেষ করে সৌদি আরবের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি হিসাবে ব্যবসা বাণিজ্য সবকিছু এমন অফিস।